এই সেই মসজিদ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে নির্মাণ করেছিলেন, ভিত্তি স্থাপন করেছিলেন, তা অবস্থিত দুবাই আল ফজিরা বিদায়ী মসজিদ। এই মসজিদকে বলা হয় বিদায়ী মসজিদ। উপরে পাহাড়, উপরে দেখছেন ওই পাহাড়টিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে আরাম ফরমিয়েছিলেন। ওইখানেও একটি কামরা আছে, ওইখানে একটি হাম্মাম খানা আছে যা নবীজির নিজ হাত দ্বারা গড়েছিলেন। এই পাশে যে মসজিদটি দেখছেন এটি হচ্ছে আল ফজিরা, রাস্তার ডান পাশে, সমুদ্রের পাশে, সমুদ্র হচ্ছে ইহার পূর্ব পাশে। আমি যে কত আনন্দিত এই যে রুটটি, এই এর পাশে যে দেখতেছেন এটা হচ্ছে সমুদ্র। যারা দুবাইতে আছেন ইনশাল্লাহ যাবেন, খুব ভালো লাগবে। যারা নবীজিকে ভালোবাসে, নবীজির একটি স্মৃতি দেখলে মনের মধ্যে যে কত আনন্দ আমি বাসায় বোঝাতে পারবো না। আমরা প্রথম বাউন্ডের গেটে প্রবেশ করতেছি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আনতা শামসু, আনতা বদরু, আনতা নূরু ফাওকা নূর, আনতা মিসবাহুস সুরাইয়া ইয়া হাবিবি ইয়া রাসূল। এই হচ্ছে বাউন্ডারির ভিতরের স্থান। এরপর দেখছেন যে মসজিদটি, এই মসজিদটি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ দেখি মসজিদে প্রবেশ করতে পারছি কিনা, কারণ দেখছি যে বাহির ওরা বাউন্ডারির ভিতরে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার চেষ্টা মসজিদের ভিতরে করব। যদি যারা প্রথমে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার করবেন এবং প্রত্যেকে কমেন্ট করবেন এটি কে কে গিয়েছিলেন দুবাই আল ফজিরা। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা মসজিদের ভিতরে ঢুকে ফেলেছি, ঢুকে পড়েছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই মসজিদ নবীজির হাত দ্বারা তৈরি করেছেন। আমি কি বলবো, মসজিদে ভিতরে প্রবেশ করেছি, আমার এত আনন্দ লাগতেছে আমি ভাষা প্রকাশ করতে পারবো না। এই যে মিম্বরটি দেখা যাচ্ছে, এই মিম্বরে নবীজি যেভাবে খুতবা দিয়েছেন ঠিক সেভাবে এখনও আছে আলহামদুলিল্লাহ। এই সে মিম্বর, এই মিম্বরে দাঁড়িয়ে নবীজি খুতবা দিয়েছেন। আর পাশে হচ্ছে গম্বুজ, এই গম্বুজের সামনে নবীজি যে মিম্বরের সামনে সালাত আদায় করেছেন, সুবহানাল্লাহ। এই সেই নবীজির মিম্বরটি যেভাবে আছে ঠিক সেইভাবেই নবীজির স্মৃতিতে আছে। এটা হচ্ছে গম্বুজটি, এখানে মিনারের সামনে নবীজি দাঁড়িয়ে না সালাত আদায় করতেন। যারা নবীজিকে ভালোবাসে, নবীজির একটি স্মৃতি দেখলে তাদের অন্তরে যে কত খুশি হয় আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যে নবীজি যে মসজিদ নির্মাণ করেছেন এই মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবো, নবীজির একটি স্মৃতি দেখতে পারবো। যারা নবীজির প্রিয় আশেক তাদের অন্তরে বলে দেই যে নবীজির একটি স্মৃতি দেখলে তার অন্তরে কতটুকু আনন্দদায়ক হয় আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সকলে যদি কেউ যদি এটা দেখতে চান তাহলে ফজিরাতে আসতে পারবে। ভিতরে প্রবেশ করেছি ইনশাআল্লাহ। যে মসজিদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন, এই মসজিদটিকে নিজ হাতে নির্মাণ করেছিলেন। এই মসজিদের আমরা খুবই ভিতরে এখন আমরা ইহা দেখতেছি, দেখছেন এই মসজিদের ভিতরে খুবই সৌন্দর্য লেখা। মসজিদের ভিতরে অনেকে এসেছেন, আমি নামাজ আদায় করার জন্য নিয়োগ করেছি, ইনশাআল্লাহ নামাজ আদায় করবো। খুবই সৌন্দর্য স্থান এই যে, এই যে মিম্বরটি দেখছেন, এই এটা নবীজির মিম্বর, এটা মিম্বর, এই মিম্বর, এই মিম্বরটি খুবই যে মসজিদের মিম্বর, এই মিম্বরে নবীজি বসে খুতবা দিয়েছেন, খুতবা দিয়েছেন এই মসজিদটা। বের হতে মনে চাচ্ছে না, কিন্তু এখানে একটি নিয়মতান্ত্রিক নিয়ম আছে যার কারণে বের হতে বের হয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আবার ফিরছে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।